প্রধানমন্ত্রীর বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকারকে উৎখাত করতে দেশে বিদেশে নানা ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করা ছাড়াও আদালতের রায় বল প্রয়োগের মাধ্যমে পরিবর্তনের চেষ্টা করছে একটি মতলবী মহল। বিএনপি আন্দোলনে ব্যর্থ উল্লেখ করে উবায়দুল কাদের বলেন, 2018 সালেও তারা সড়ক আন্দোলনের উপর ভর করে এর ফসল কুড়াতে চেয়েছিল। এছাড়া অগ্নিসন্ত্রাসের মাধ্যমে তারা টার্গেট করে নিরীহ মানুষ হত্যা করেছে। কোটা সংস্কার আন্দোলনে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, 2015, 2016 ও 2018 সালের মতো এই আন্দোলনকেও রাজনৈতিক আন্দোলনে পরিণত করতে বিভিন্ন অপশক্তিকে লেলিয়ে দিয়েছে তারেক রহমান। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরকে সিরামিক্স। পত্রপত্রিকায় ছাত্রলীগকে দোষ দেওয়া ফ্যাশনে পরিণত হয়েছে বলেও দাবি করেন তিনি। সহিংসতায় যে 500 জন আহত হয়েছেন তাদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আছেন 20 জন। 2 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানান উবায়দুল কাদের। বিএনপির আন্দোলন বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে বলেও জানান তিনি।